وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كما صال الحمار يسفالا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته এখন পবিত্র গীতা পাঠ করবে শ্যামল ঘুমাতে পারবেন তো ও ভুলে যাবেন তো তুই বললি এখন ভুলে যাবেন পবিত্র গীতা পাঠ করছি অঙ্কানন্দন সরকার চক্রমায় করবে নাম এখন পত্র বিদ্রোহ থেকে আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলের মধ্যে যারা পরকালে আল্লাহর ডাকে চলে গেছেন এবং যে সমস্ত ছাত্রছাত্রী এখান থেকে পরকালে চলে গেছেন যারা মৃত্যুবরণ করেছেন তাদের রোহের মাত্রা কামনা করে সংক্ষিপ্ত ভাবে দোয়া পরিচালনা করবেন মাওলানা আনোয়ারুল ইসলাম মাওলানা আনোয়ারুল হাসান আচ্ছা দোয়া করছেন আমাদের বড় হজুর আমাদের বড় হজুর দোয়া করবেন سيئاتنا توفنا مع الأبرار رب الأغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولجميع المؤمنين المؤمنات والمسلمين المسلمات فالأحياء منا والأموات إنك مولانا سميع قريب مجيب الدعوات يا رب العالمين اللهم اغفر يا الله مرحوم وما صادق لي اللهم اغفر مرحوم محمد افضل الدين اللهم اغفر مرحوم محمد غلام كبير اللهم اغفر مرحوم محمد رفض النظر فضل الرحمن مرحوم اللهم اغفر مرحوم اسحاق يا الله আমাদের সাথে ছিল এরা আজকে চলে গেছেন জানি না যারা দুনিয়াতে চলে গেছেন আব্বা আপনি মেহরবানি কে তা থেকে নিজেদের জীবনের তাম গোনাকে মাফ করে দিন আয় আল্লাহ তারা জীবনে দুনিয়ার কোনো হিসেবে না থেকে মানুষ করার কারিগর হিসেবে এরা আপনার জীবনকে উৎসর্গ করেছেন এই আল্লাহ আপনি মেহরবান করে মানুষ করার কারিগর দিগকে সমস্ত ভুল দূরে মাফ করে আল্লাহ আপনাদেরকে নাজাত দিয়ে জান্নাত নসিব করে জান্নাত ফেরদাউস নসিব করে রব্বি ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন রব্বি ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম وإليك أرجع السلام حينا ربنا بالسلام وأدخلنا الجنة نارك دار السلام تبارك ربنا وتعاليت يا ذي الجلال والإكرام وصلى الله على خير خلق محمد وآله
وصحابي أجمعين برحمتك يا أرحم الراحمين. ধন্যবাদ এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুমিনুল ইসলাম মুমিন স্যার তার আরেকটা বড় পরিচয় আছে বিগত কিছুদিন আগে সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতি তিনি নির্বাচিত হয়েছেন বিপুল ভোটের মাধ্যমে তিনি অত্র উপজেলার সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তাকে ফুল দিয়ে বরণ করে নেবে আমাদের বন্ধু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন সুজন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন লাগবে না ওটা তো আমাদের ব্যাজ আছে সামনে গিয়ে সামনে গিয়ে আজগর আজগর ঠিক বল আসছে ওকে আসুন আমরা সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাই এবার আমাদের শ্রদ্ধেয় স্যার শম্ভু স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবে মঞ্জুরুল আলম শম্ভু স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে মঞ্জুরুল আলম রুবেল আমি স্যারদের কাছে সবাই একটু হাততালি দেবে হাততালি দিয়ে বরণ করে নেব শম্ভু স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে মঞ্জুরুল আলম আমাদের বন্ধু মঞ্জুরুল আলম আমাদের ধন্যবাদ আমাদের বড় হুজুর আমি আর হুজুরের নাম বললাম না সবাই যেটা যে নামে চেনে তাকে ফুল দিয়ে বরণ করেছে নবরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক কাজী শরদীয় বড় হুজুর মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আব্দুল মালিক কাজী ধন্যবাদ শরদীয় দিলীপ স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবে সাইদ হোসেন সাইদ হোসেন সাইদ হোসেন দিলীপ স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সবাই জোরে হাততালি আমাদের ছোট হুজুর আনোয়ারুল হাসান স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে ফরহাদ বন্ধু ফরহাদ শুধু এই অনুষ্ঠানে শুধু ঢাকা থেকে চলে আসছে আমাদের শহীদ ফরহাদ হান্নান রুবেল শুধু এই অনুষ্ঠান পালন করার জন্য যোগদানের জন্য তারা ঢাকা থেকে চলে আসছে এখানে প্রিয় বন্ধুরা আমাদের মাঝে এখনো দুজন শিক্ষক নাই তারা আসলে আমাদের বন্ধুদের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে প্রিয় বন্ধুবর্গ যেহেতু আমরা জানি জুম্মার নামাজ আমরা খুব সংক্ষিপ্তভাবে দ্রুত শেষ করব হ্যাঁ এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করবে অত্র বিদ্যালয়ের আমাদের সেই প্রাক্তন
স্যার যিনি আমাদের সকলের মনে করে আজ উপস্থিত আছেন শম্ভু স্যার আমি শম্ভু স্যারকে অনুরোধ করব তার স্মৃতিচারণমূলক কিছু কথা বলার জন্য বসে বলুন স্যার বসে বলবেন স্যার স্যার আপনি বসে বলেন এখনো সত্যিকারই খুব গর্বিত আমাদের এই 89 সালের ছাত্র বা ছাত্রী বাংলাদেশের বিভিন্ন কর্নারে তারা কর্মরত আছে তাই তাদের সুস্বাস্থ্য কামনা করি আর আমার এই স্কুল আমাদের 1975 সালে এটা আমাদের প্রধান শিক্ষক